নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু তানিয়া চলে এসেছি আবারও লাইভ প্রোগ্রামে। লাইভ প্রোগ্রাম মানে কল করতে পারবেন, লাইভ প্রোগ্রাম মানেই আপনার প্রিয় জ্যোতিষী বা তান্ত্রিকের সাথে অ্যাটলিস্ট একটা প্রশ্নের উত্তর তো আপনি একদম সঙ্গে সঙ্গে পাবেন। আর লাইভ প্রোগ্রাম মানেই কিন্তু হচ্ছে যে সেই মানুষটার সাথে কথা বলার পর আপনার সমস্যা সমাধানের যে দিকটা সেই দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। দেখুন, এক মিনিট কথা বলে আপনার যদি মনে হয় আপনার সব সমাধান হয়ে গেল, একেবারেই না, তবে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে যে না, তার সাথে আমি একটু কথা বলতে পারলাম। আর সেই জন্য লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন জ্যোতিষ ও তন্ত্র সম্রাজ্ঞী তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধা শ্রী ঋতুপর্ণা সেন সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে ঠিক এই চ্যানেলে এই সময় থাকেন। তাকে নিয়ে এসেছি আবারও লাইভে। অনেক কষ্ট করে, জানেন তো, অনেক কষ্ট করতে হয়েছে লাইভ প্রোগ্রামে তাকে আনার জন্য, কারণ তিনি ভীষণ ব্যস্ত। তার সেই ব্যস্ততার মধ্যে থেকে তাকে একেবারে বলতে পারেন তুলেই নিয়ে এসেছি, কারণ আপনারা কথা বলতে চান আপনাদেরই জন্য। আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করব দিদিকে স্বাগত জানিয়ে, এবং শুরু করব দিদির কাছ থেকে জানতে চাইব বাস্তুর এমন কিছু বিষয় যে বিষয়গুলো জানলে আপনাদের আমাদের সকলের উপকার হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রী ঋতুপর্ণা সেন। নমস্কার দিদি। নমস্কার। সবার আগে আমার গুরুজনরা, মাতা পিতা এবং ভাই বোন সকলকে জানাই আমার মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা। তো হচ্ছে আপনারা যখন প্রত্যেকেই সমস্যায় পড়েন, তখন আমারও খুব সমস্যা লাগে, কারণ যখন খুব সবাই খুব কষ্টে থাকে তখন আমারও খুব কষ্ট হয়। মনে হয় যে কিছু দিতে যখন পারলাম না, তখন মনে হয় ওনাদের একটা কিছু দিয়ে যাই, কারণ এই পৃথিবীতে আসা কিন্তু প্রত্যেক মানুষের কিছু না কিছু লিঙ্ক, যেমন হচ্ছে টান থেকে যায়। আপনি হয়তো আমায় চেনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু চেনাটা আর জানাটা এটা কিন্তু দুইজনের মধ্যে থাকা উচিত। কারণ আপনি যদি আমায় ফোন করেন তবেই জানবেন, আপনি যদি আমার কাছে আসেন তবেই চিনবেন। তো সেই কারণে বলছি, আমাদের প্রত্যেক মানুষের এক একটা সমস্যা এক এক রকম, কিন্তু সব থেকে বড় সমস্যা এখনকার দিনে যেটা হয়ে দাঁড়িয়েছে, প্রচুর ঋণ ধার। মানুষ যেখানে ইনকাম করছে সেই টাকাগুলো বেরিয়ে যাচ্ছে, কখনো মানুষ কোথাও জমাতে পারছে না, 5 টাকা ইনকাম করে দেখা যাচ্ছে 25 টাকা বেরিয়ে গেল। অনেকে ব্যাংকিং সেক্টরে চাকরি করেও কিন্তু টাকা জমাতে পারছে না। অনেক বড় বড় লয়ারও দেখেছি প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু বাড়িতে এসে দেখছে কেউ না কেউ অসুখ, কারোর না কারোর সমস্যা, কোনো না কোনো জায়গায় টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। দুটো কারণ হয়ে থাকে, এক হচ্ছে আমরা মানুষরা ভাবি যে আমরা যেটা করছি সেটা ঠিক। কিছু কিছু রাশিগত দিক থেকে মানুষরা থাকে, তারা মনে করে সে যেটা করছে সেটাই ঠিক, তাকে বোঝালেও বুঝবে না, তাকে জানালেও জানবে না। মানুষের জানেন তো অনেকগুলো হাত, তার মধ্যে অজুহাত আর একটা, সেটা যেমন হচ্ছে ছোট ঘর, ঠিক আছে, ঘরটা ঘরের মতন, প্রত্যেক মানুষের বড় ঘর হতে হবে সেটা কোনো বাধ্যকতা নয়, কিন্তু ছোট ঘর, বিছানায় বসে খাওয়াটাও কিন্তু ঠিক নয়। অনেক মানুষ আছে দেখি কোনো গেস্ট এলো বিছানায় তুলে দিল। আমরা তো বাঙালি, কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস্তু পুরুষ, ছোট ঘর হোক সেটা হচ্ছে আমাদের বিষ্ণু। তো হচ্ছে সেই বিষ্ণুকে যদি আমি সবসময় অনাহারে রাখি, কারণ হচ্ছে অনিয়মে রাখি, বিষ্ণু কিন্তু রুষ্ট হয়। কারণ হচ্ছে টাকা আসবে কি, টাকা আরো বন্ধ হয়ে যাবে, আরো চারিদিকে ফ্লো হয়ে বেরিয়ে যাবে টাকাটা। কিন্তু হচ্ছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি কোনো না কোনো সমস্যা। হ্যালো হ্যালো, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা যখন আমার সঙ্গে কথা বলবেন তখন ফোন টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে কথা বলবেন। অনেকে অনেকে সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক জায়গা থেকে প্রচুর মানুষ ফোন করে, একসঙ্গে একটা ফোন তো ঢোকে না, লাখে হয়তো একটা ফোন ঢুকে যায় কোনো রকম, হয়তো আপনার ভাগ্য খুলতে পারে এই একটা ফোনেই। কিন্তু যদি সবাই যদি ফোনটাকে একটু টিভিটা সাইলেন্ট করে রাখে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটাকে কমিয়ে দিন, টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেজদিপুর থেকে বলছি। কে বলছেন? আমি মেজদিপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? পীযূষ। বয়স কত পীযূষের? 1995 সালে জন্ম। এই মুহূর্তে বয়স কত? 25 বছর বয়স। হ্যাঁ, 25 বছর বয়স। আপনি ছেলে সম্পর্কে কি জানতে চাইছেন? এই মুহূর্তে ছেলে কি করছে? এখন কিছু করে না। পড়াশোনা কমপ্লিট?
কম্পিউটার হলো না। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন দিদি, অবশ্যই আপনাকে জানাচ্ছেন। পড়াশোনা কমপ্লিট করতে পারেনি? পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কিন্তু হচ্ছে প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে, একটু আধটু আপনার ছেলে কিন্তু নেশা টেশা করছে। হ্যাঁ, তো হচ্ছে সে নিজের মন থেকে কিন্তু একটু কুড়েমি আছে, মানে কি অলস টাইপের, রাতের বেলা ঘুমায় না, অনেক রাত পর্যন্ত ফেসবুক করে, ভোরের বেলা উঠে ঘুমিয়ে পড়ে। তো হচ্ছে বেলার দিকে ঘুম থেকে উঠলে সেই এনার্জি ভাবটাই থাকে না। ওকে বলবেন ঠিকঠাক মতন নিয়ম জীবনযাপন করতে, তাহলে ঠিকঠাক মতন যদি চলতে পারে তাহলে ভালোই হবে। কারণ হচ্ছে ও নিজের থেকে কিন্তু কোনো কাজের খোঁজ নিচ্ছে না, তাই জন্য ওর কোনো কাজ নেই, মানে নিজের কোনো প্রচেষ্টা নেই, কোনো চেষ্টা নেই কাজে একেবারে। থাকবো আমরা দিদির কাছ থেকে, আরো অনেক কিছু শুনবো, বাস্তু নিয়ে আরো অনেক কথা হবে দিদির সাথে। তার আগে বলে দিই, দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট দিশাতে, ঢাকুরিয়াতে এবং তারাপীঠে প্রত্যেক মাসে একবার করে। এছাড়াও আপনারা ওনাকে শিলিগুড়ি, আসানসোল, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন। আপনারা ওনাকে পাওয়ার জন্য, আসার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে 8348579681 এই নাম্বার, অথবা 6290497577 এই নাম্বার, দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করুন। আর যারা শিলিগুড়ি, আসানসোল, জলপাইগুড়ির বন্ধু রয়েছেন তারা কল করবেন 9748990954 এই নাম্বারে। কল করে তবেই কিন্তু আপনারা চেম্বারে আসবেন। যাদের মনে হচ্ছে প্যারালাইসিস, টিউমার, বন্ধাত্ব বা অলৌকিক বা ভৌতিক কোন রকম সমস্যার সাথে আপনারা জড়িত রয়েছেন, তারা অবশ্যই দিদিকে কল করুন। যে কোনো সমস্যার সমাধানের জন্য তিনি কিন্তু সব সময় আপনাদের পাশে আছেন দিদি। যেমন হচ্ছে ধারের ব্যাপার বললাম, আমরা অ্যাস্ট্রোলজি দিক থেকে যতটা জানি আমাদের 12টা রাশি 12টা ভাব, তো 12 ভাবের মধ্যেই পড়ে যাচ্ছে ব্যয় ভাবটা অবশ্যই। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, আমি একটু বাঁকুড়া থেকে বলছি দিদি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন দিদি? আমি আপনার, আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। ভাইয়ের সম্পর্কে? ভাইয়ের বয়স কত? বয়স 18+। 18+, কি জানতে চাইছেন? ভাইয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানতে। ভাই এখন কি করছে? এখন তো বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছে। বিএ সেকেন্ড ইয়ার পড়ছে, তার কেরিয়ার কি হবে দিদি, মানে চাকরি না ব্যবসা কি হবে, এইগুলো জানতে সঙ্গে থাকুন দিদি, অবশ্যই আপনাকে জানাচ্ছেন। আপনি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, ও তো পড়াশোনাটাও ততটাও তো নয় যে ও চাকরি নিয়ে ভাববে, কেরিয়ার নিয়ে ভাববে। তো হচ্ছে আমি, আপনি আমার সঙ্গে পরে রাতের বেলা কথা বলুন, কিছু ব্যাপার রয়েছে আপনার বাস্তবে, অনেক কিছু সমস্যা রয়েছে, যেই জন্যে আপনার সঙ্গে কথা বলাটা আমার খুব প্রয়োজন আছে। আপনি চেষ্টা করবেন, আমার কলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারগুলো দেখে রাত 10টার পরে একটু কল করবেন। আমি আপনাকে অনেক কিছু বলার আছে, যেটা সরাসরি লাইভ প্রোগ্রামে বললে অনেক কিছু প্রবলেম আছে, তার জন্য আপনি আমার সঙ্গে রাতে কথা বলে নেবেন। আপনি 10টার পর কল করুন দিদি, অবশ্যই আপনার সাথে কথা বলে। যেটা হচ্ছে 12, আমাদের অন্তিম রাশি যেটা হচ্ছে 12 ভাব, 12 ভাবটা আমাদের বোঝায় কিন্তু ঘরের বিছানা, সেই বিছানার ওপরে খাওয়া মানে 12 ভাব মানে ব্যয়, ব্যয় তো হবে। আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের অর্থ, অর্থ মানে হচ্ছে আমাদের সেকেন্ড হাউসকে বোঝায়, আমাদের রাশি সেকেন্ড হাউসকে বোঝায়। তো হচ্ছে ব্যয় আর অর্থ, সেটা তো আপনি বুঝতে পারছেন যে বিছানায় বসে খাওয়াটা কি সমস্যার হতে পারে। সেই জন্য হচ্ছে আমরা যেটা আমরা দেখি অ্যাস্ট্রোলজি ছকে, ফোর্থ হাউস হচ্ছে ভূমি, মাতা বা হচ্ছে কোনো কেরিয়ার, কোনো কিছু পাওয়াকে বোঝায়। এবার হচ্ছে সেই জায়গায় ফোর্থ হাউস থেকে যদি দেখি, আপনি যদি খাওয়ারটা মাটিতে বসে বা হয়তো আলাদা জায়গায় সাইটে বসে আপনি খান বিছানা ছাড়া, হয়তো আপনার সেই জায়গাগুলো, অর্থের জায়গাগুলো, আপনার কিন্তু সমস্যাগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে। তাই বিছানায় না খেয়ে মাটিতে বসে খেয়ে আপনি যদি মনে করেন যে আপনি স্যাটিসফাই হচ্ছেন, আপনার ধার বাকিগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে, শুধু সেটা না, আরও কিছু টুকটাক প্রতিকার আছে যেগুলো আপনারা করতে পারেন। কারণ আমি প্রায় অনেকের কলকাতাতে বাড়িতে, অনেকের বাড়িতে গেছি, বিছানায় বসে রেখে দেখছি যে খাবার দিয়ে দিচ্ছে, কুকুর রেখেছে কুকুরকে ভাত দিচ্ছে, খরগোশ রেখেছে খরগোশকেও ভাত দিচ্ছে, পাখি রেখেছে ছোট ছোট ভাত মেখে দিচ্ছে পাখি খাচ্ছে, বেড়াল খাচ্ছে অনেকে দেখছি, চা বিস্কুটটাও খাচ্ছে বিছানায়, সেটা পড়ে যাচ্ছে আবার ঝেড়ে দিচ্ছে। কিন্তু হচ্ছে সেই জায়গাগুলো আপনারা মেনটেন করবেন, কারণ আমরা তো বাঙালি, আমরা বাঙালির লোকরা প্রত্যেকেই কিন্তু এই সমস্ত খাবার দাবার এটো কাটা অনেকটাই মানি, কারণ হচ্ছে এগুলো মানা উচিত। কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার কাছে, আপনি রাস্তায় বেরোবেন, আপনি যদি পরিষ্কারভাবে না বেরোন, এখনকার দিনে কিন্তু হচ্ছে মানুষের যোগাযোগ ব্যবস্থা,
আপনি ভালো লোকের সঙ্গে কথা বলতে গেলেও সেই লোকটা আপনার পাশে দাঁড়িয়ে কথা বলবে না। আপনি কোনো ব্যবসার কথা বলতে গেছেন, আপনি যদি সেইভাবে সেজে গুজে না যান, সে লোকটা কিন্তু আপনি ব্যবসায়িক কিনা সেটা কিন্তু চোখে নেবে না। কারণ হচ্ছে আগে মানুষকে দর্শনদারি হতে হয়, পরে গুণটা আপনার বিচার হবে সেটা কাজের পরে, কিন্তু আপনি সামনে যখন দাঁড়াবেন আপনাকে তো দেখাতে হবে যে আপনি সেই সেই জায়গাটার লোক, আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা। তার জন্য হচ্ছে আপনাদের সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের বাড়িতে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আপনারা একটা কি করবেন জানেন তো, যেটা হচ্ছে মা লক্ষ্মী বিষ্ণুর পায়ের কাছে বসে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে মা লক্ষ্মী তো চঞ্চলা, সে কখনো হঠাৎই আসে না, যদিও আসে খুব কষ্টে, আপনার হয়তো নিয়মে নিয়মেই আসবে। কারণ পূর্ব দিক আর দক্ষিণ দিকটা হচ্ছে মা লক্ষ্মী ঢোকার দিক, সেই দিকটা তাকে যদি আটকে দেয়া হয়, আটকে দিয়ে আপনি কি করবেন, দক্ষিণ বাড়ির পশ্চিম দিকটা, আপনি পশ্চিম আর দক্ষিণ দিকটায় যদি আপনি বিষ্ণুর মহাদেব বিষ্ণু বসে শুয়ে আছেন তার পায়ের কাছে যদি মা লক্ষ্মী বসে থাকে সেই ছবিটা গোল্ডেন ফ্রেমের ছবি নিয়ে আপনি যদি পশ্চিম দিক বা উত্তর দিকের কোণে রাখেন, দেখবেন আপনার অর্থের জায়গাগুলো যেগুলো ফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছিল বা ধার হয়ে যাচ্ছিল বাকি হয়ে যাচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু আপনার আটকে যাবে। আপনি এই জায়গাটা মেনটেন করুন। অনেক মানুষ আর বিছানায় বসে খাওয়াটা আপনারা বন্ধ করে দিন, কারণ হচ্ছে বিছানায় বসে খাওয়াটা শোভনীয় নয়, কারণ মা লক্ষ্মী রুষ্ট হয়, মহাদেবও রুষ্ট হয়। কারণ হচ্ছে আমরা যতটা জানি আমাদের ঘরটা হচ্ছে কিন্তু শ্রী বিষ্ণুর ঘর, কারণ হচ্ছে যাকে আমরা বলে থাকি, কারণ হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে যেমন হচ্ছে বিষ্ণুর মাথা থাকে, যেমন আমরা বলি ঈশান কোণ, ঈশান কোণে কিন্তু বিষ্ণুর মাথা থাকে। আর হচ্ছে ঈশান কোণের অপোজিটটা আমাদের শ্রী বিষ্ণু ঘুমিয়ে থাকেন কিন্তু কর্নার করে, সোজাসুজি নয়, কারণ হচ্ছে উত্তর আর পূর্ব কোণটা হচ্ছে বিষ্ণুর কোণ, ওই দিকটা মাথা করে ঘুমিয়ে পায়ের দিকটা রাখে দক্ষিণ ও পশ্চিম কোণের দিকে। তাই দক্ষিণ ও পশ্চিম কোণটা সবসময় আপনারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ওইদিকে ভারী কোনো আলমারি রাখবেন না, কারণ আলমারি থাকলে কিন্তু পায়ের দিকে যদি কোনো কিছু ধাক্কা লাগে তখন অস্বস্তি লাগে। দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চারা পড়াশোনা করে না, সেই জায়গায় কিন্তু আপনি ভারী কোনো জিনিস রাখবেন না, দক্ষিণ দিক থেকে ভারী জিনিসটা সরিয়ে রাখবেন। কারণ হচ্ছে অনেকে দেখেছি ঘর থেকে ওঠার মুখেই সিঁড়ি, ওঠার মুখে সিঁড়ি থাকলে দেখবেন প্রত্যেকেই হয়তো আপনারা দেখতে থাকবেন বাচ্চারা পড়তে চায় না কিন্তু বড় বড় স্বপ্ন, কারণ হচ্ছে বড় বড় স্বপ্ন বলে আমি চাকরি করব, আমি প্লেন চালাবো, আমি ডাক্তার হব, কিন্তু সে পড়ে না। তার ইচ্ছেটা কোথা থেকে আসছে, যেহেতু বাড়ির দরজার মুখের সামনে দিয়ে উঠে গেছে সিঁড়ি, কারণ সিঁড়িটা তো ওঠার রাস্তা, তার ওঠার স্বপ্ন আছে কিন্তু ইচ্ছেটা কিন্তু নেই, কারণ উঠবে যে সেই ইচ্ছেটুকুন কিন্তু নেই। অনেকে বুঝতে পারে না যে ঘরের সামনে সিঁড়ি থাকলো কি হলো, হ্যাঁ তার প্রতিকারের ফলও আছে, প্রতিকার অবশ্যই তার দিতে হবে, কিন্তু তার জন্য আমার কাছে আসতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে, না হলে প্রতিকারটা এইভাবে সবসময় টিভিতে বলা যায় না। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা না অনেক সময় আমি অনুষ্ঠানের আগেও তোমার কাছে এরকম শুনেছি যে আয়নারও নাকি রাখার স্পেসিফিক্যালি কিছু জায়গা থাকে। একটা আয়না, একটা ছোট্ট একটা আয়না, লোকে বলে না মনই হচ্ছে মিনার অব দা আয়না, কারণ হচ্ছে মানুষের যখন সমস্যা হয় বা কষ্টে ভোগে তখন কিন্তু মানুষ মুখটা দেখলে বুঝে যায় এক্স্যাক্টলি, কারণ সে যে চিন্তা করছে একটা তার চোখ মুখের মধ্যে ভঙ্গি ফুটে ওঠে, তার যে মনে কষ্ট তার দুটো চোখের মধ্যে ফুটে ওঠে। কি করে চোখ দুটো ফুটে ওঠে আমরা দেখি যখন, তো হচ্ছে আগেকার দিনে মানুষরা কিন্তু আয়নাটা কি জিনিস জানতো না, তারা কি দিয়ে দেখতো, জল, প্রতিবিম্ব, কারণ হচ্ছে জল হচ্ছে আমাদের প্রতিবিম্ব, জল আমাদের রিফ্লেক্ট করে, কারণ হচ্ছে জলের জলটা কতটা দেখতো, কারণ হচ্ছে যদি সামনে নদী থাকে বা যদি সামনে পুকুর থাকে আমরা পুরোটা তো ছবি দেখতে পাবো না, পাবো হয়তো হাফ, তো হচ্ছে হাফ হচ্ছে জলতত্ত্বের দিক, কারণ হচ্ছে হাফটা প্রত্যেক মানুষের ঘরে আয়না রাখা উচিত। যখন ফুল লেন্দি আয়না কেউ রাখে তখন কিন্তু তারও অপরচুনিটি কিন্তু অনেক বড় হয়, কিন্তু সেটা যদি ঠিক জায়গায় রাখা হয়, কারণ হচ্ছে নর্থের দিকটা কিন্তু সবসময় হচ্ছে আমরা জানি ভগবানের দিক, নর্থের দিক, নর্থ আর উত্তরের দিকটা, নর্থ আর নর্থ ও পশ্চিমের দিকটা, কেমন হচ্ছে উত্তর পশ্চিম দিকটা কিন্তু আমাদের সবসময় দেখতে হবে, উত্তর পশ্চিম দিকটা কিন্তু আয়নাটা রাখা উচিত, কারণ হচ্ছে উত্তর পশ্চিম দিকে যদি আয়না না থাকে তাহলে কিন্তু মানুষের ঘরে অনেক রকম সমস্যা হয়, টাকা পয়সা আটকে যাবে,
বাড়িতে অশান্তি হবে, তারপর হচ্ছে হয়তো কোনো ভালো খবর আসছে চাকরির, সেই চাকরিগুলো আটকে যাবে, মানুষের অনেক দিক থেকে সমস্যা এসে যায়। তেমন হচ্ছে আমাদের সবসময় দেখতে হবে উত্তর পূর্ব কোণে আয়নাটা রাখা যায়, যদি লম্বাভাবে রাখা যায়। কিন্তু উত্তর পূর্ব কোণে দুটো করে আয়না রাখবেন না, দুটো আয়না রাখলে কিন্তু আবার কি হবে, ডুয়েল মাইন্ডার হয়ে যাবে, খাবো কি খাবো না, যাবো কি যাবো না। হ্যাঁ হ্যালো, কার সম্পর্কে জানবেন, আপনার বয়সটা বলবেন। 40 প্লাস। আচ্ছা, কি সমস্যা, কি জানতে চাইছেন? আপনার মকর রাশি? হ্যালো, আপনার রাশি কি বললেন, মকর? আচ্ছা, তাতে শনির এফেক্ট কি হবে? আপনার তো কোনো সমস্যাই নেই, আপনি তো একটা কাজই শুরু করেছেন সবে। আপনার মনের মধ্যে জোর রয়েছে, আপনার ইচ্ছে রয়েছে, আপনি যতই প্রবলেমে পড়ুন না কেন ফ্যামিলির, কিন্তু আপনি এগিয়ে নিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে? দেখুন, আপনি কোনোটাই বলেননি দিদি, কিন্তু আপনাকে বলে দিয়েছে, যে কোনো একটা প্রশ্নের একটা উত্তর উনি দিয়েছে। আরো যদি আপনাদের জানার থাকে অবশ্যই রাত্রি 10টার পর ফোন করুন, অবশ্যই দিদি জানাবেন। হ্যাঁ দিদি, তো হচ্ছে যেটা হচ্ছে আমাদের হচ্ছে উত্তর পূর্ব দিকে দুটো আয়না কখনো রাখবেন না, কারণ হচ্ছে আয়না যেমন বলছি ফ্লো করে, তেমন হচ্ছে ডুয়েল মাইন্ডার হয়ে যাবে, সবসময় ভাববে ঘুমিয়ে আছে, উঠছি উঠবো, আবার কখনো বলবে যে যাচ্ছি যাব, এই ধরনের মনের মধ্যে একটা প্রবৃত্তি থেকে থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? টিভির টিভির সাউন্ডটাকে একটুখানি মিউট করুন। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন, কোথা থেকে করছেন, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 21 প্লাস। 21 প্লাস? হ্যাঁ। তন্ময় বাবু, আপনি কি জানতে চাইছেন? আমার নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ক্যারিয়ার তো বিশাল বড়, যে কোনো একটা স্পেসিফিক্যালি প্রশ্ন করুন। আপনি গভর্নমেন্ট সেক্টরে যেতে পারবেন না, কারণ হচ্ছে পড়াশোনাটা তো ঠিকঠাক এগোননি। আপনি আপনি কতটা পড়েছেন? হ্যালো, ঠিক আছে, যাই হোক, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আপনি পারবেন, আপনি যোগাযোগ করতে থাকুন, আপনার প্রাইভেট সেক্টরেই আপনার কাজ আছে, ভালো জব রয়েছে। হ্যাঁ, তো হচ্ছে এর আগে আপনি দু একটা জব ছেড়েওছেন, তো ঠিক আছে, আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি রাত্রিরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আপনাকে আমি জানিয়ে দেবো। অবশ্যই আরো একবার জানিয়ে দেবো, 8348579681 অথবা 6290497577, এই দুটো নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে, তাই কল করুন। আর যারা শিলিগুড়ি আসানসোল জলপাইগুড়ির বন্ধুরা রয়েছেন তাদের জন্য 9748990954 এই নাম্বারটা তো রয়েছে, কল করে কথা বলে অবশ্যই আপনাদের কাছের চেম্বারগুলোতে চলে আসুন। আর যারা মনে করছেন যে অন মানে এইভাবে লাইভ প্রোগ্রামে কল করে দিদিকে পেলেন না, একদম মনোক্ষুণ্ণ হবেন না, আপনাদের জন্য দিদি কিন্তু রাত্রি 10টার পর আপনাদের জন্য সময় দিয়ে রেখেছেন, যে কোনো একটা প্রশ্ন নিয়ে অবশ্যই রাত্রি 10টার পর কল করুন। হ্যালো হ্যালো, আপনি কোন সেক্টরে আছেন আমায় বলুন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনার তো হবে, তো আপনি ভালো জায়গায় যাবেন, হয়তো আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে ভালো রেস্টুরেন্টে, আরো বড় রেস্টুরেন্টে যেতে পারেন, ভালো অপরচুনিটি আসবে, টাকা পয়সা ভালো পাবেন। আপনি আর কিছু জানতে চান লাইভ প্রোগ্রামে? দাদা এতটা তো বলা যায় না, আপনি রাত্রিরে ফোন করুন। সত্যি তাই, আমরা আসলে জানার জন্য অনেকটাই উদ্যোগ হয়ে থাকে, যখন যে মানুষকে পাই না তাকে যদি হঠাৎ করে এরকম ভাবে ফোনে পেয়ে যায় দিদি, তাহলে তার হঠাৎ আশ্চর্যকর জিনিস যদি জেনে যায় যে উনি আরেকটা কাজ করছেন, তো তার মনকে ছুঁয়ে যায় যে কেন, কি করে বলতে পারলো। অবশ্যই, তো সেই নিয়ে আমরা দেখি যে এবার পূর্ব দিকে যদি আমি আয়নাটা লাগাই তাহলে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে, কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আমাদের সব সময় বাড়ায়, অপরচুনিটি এনে দেয়, এবং উত্তর দিকে আমাদের
স্পেশালি হচ্ছে উত্তর দিকটা টাকা আসার দিক, উত্তর দিকে যদি আয়না থাকে আমাদের সেই দিকটাও কিন্তু অপরচুনিটি এসে যায়। মানে কারণ হচ্ছে আয়না, একটা আয়না অনেকে আর কিভাবে পাল্টে দিতে পারে দেখো, কারণ হচ্ছে আয়না তো তো জলতত্ত্বের দিক, জলতত্ত্ব যদি অগ্নিতত্ত্বের দিকে চলে আসে, জল যদি আগুনের দিকে চলে আসে, তাহলে তো আগুন তো নিভেই যাবে, তাহলে পয়সা আমাদের চলেই যাবে। সব চলে যাওয়া মানে কি, টাকা টাকা আসছে না, কোনো যোগাযোগ ব্যবস্থা আসছে না, সব আটকে যাচ্ছে, বাড়িতে অশান্তি, তার মানে অগ্নিতত্ত্ব, অশান্তি মানে কি, আগুন জ্বলছে, অগ্নিতত্ত্ব। এবার হচ্ছে জল যদি আগুনের দিকে চলে আসে তাহলে কি হয়, এটা সাধারণ মানুষ হয়তো বোঝে না যে বাস্তু নিয়ে কি আবার আছে। আমার বাস্তুটা ঠিকঠাক মতন সারিয়েছি, আমার ভালো তান্ত্রিক এসেছিল, ঠিকঠাক জিনিস বসিয়েছে, কিন্তু আপনার বাড়ি ঠিকঠাক আছে, কিন্তু আয়নাটি কি ঠিকঠাক আছে, আলমারিটা কি ঠিকঠাক আছে, আপনার গ্যাস সিলিন্ডারটা কি ঠিকঠাক রয়েছে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ঋতুপর্ণা ম্যামই কথা বলবেন, আগে বলুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্পর্কে জানবেন, নিজের সম্পর্কে? আপনার বয়সটা বলুন, বয়স বলুন, এই মুহূর্তে কত বছর বয়স? এই মুহূর্তে আপনার বয়স কত? 60 না 62? আমি ডেট অফ বার্থ জানতে চাইনি, আপনার বয়স কত এই মুহূর্তে? না দরকার নেই, ডেট অফ বার্থ দরকার নেই, অ্যাকচুয়াল বয়সটা আপনার কত? আমি ডেট অফ বার্থটা আপনাকে বলে দিচ্ছি, আপনি এখন এই মুহূর্তে ক্যালকুলেশনটা করে নিন। আরে বাপরে, শুনুন আপনি হয়তো ঋতুপর্ণা ম্যামের প্রোগ্রাম দেখেন না, দেখলে জানতে পারতেন উনি কিন্তু কোনো ল্যাপটপ নিয়ে বসে আপনাদের সঙ্গে কথা বলেন না, উনি যেগুলো বলেন ওনার সাধনার মাধ্যমে বলেন, তাই ডেট অফ বার্থ না, আপনার অ্যাকচুয়াল বয়স বলুন। ব্যাপারটা কি হয় দেখুন, কিছু কিছু মানুষ আছেন যারা না ভীষণ, মানে কিছু মনে করবেন না, আপনার বয়সটা আপনি অ্যাকচুয়ালি জানেন না, আপনি তো ডেট অফ বার্থ নিয়ে, আমি আপনি আপনার ডেট অফ বার্থ নিয়ে বসে রয়েছেন, হয়তো আপনি ক্যালকুলেশন করেছেন, আপনার এজ সম্বন্ধে আপনার ধারণা নেই, আপনার 50 না 55 না 20, তো সেইটা আপনি আমার সঙ্গে যদি এই ধরনের কথা বলেন আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারবো? তাই না, আরো যারা কল করছেন যাদের সত্যি প্রয়োজন, হয়তো আপনার প্রয়োজন না, আপনার প্রয়োজন বেশি চ্যানেল ঘোরাতে ঘোরাতে হয়তো আপনি দেখতে পেলেন, আপনি কল আপনার এটাই কাজ, আপনি প্রত্যেক চ্যানেলে ফোন করে করে জিজ্ঞেস করাটা আপনার এটা কাজ। যাই হোক, সময় আমাদের কাছে ভীষণ কম, আমি দিদি মানুষের আয়নার জন্য বলছি যে আয়নাটা মানুষের জন্য খুবই ভীষণ প্রয়োজনীয়। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার বয়স কত দাদা? 26 বছর। 26 বছর, কি জানতে চাইছেন? ওকে, সঙ্গে থাকুন দিদি, অবশ্যই জানা। সরকারি চাকরির সেক্টর গুলোই কি পরীক্ষা দিয়েছো ভাই? তাহলে পরীক্ষা দিয়ে থাকলে অবশ্যই তুমি রাত 10টার পরে আমার সঙ্গে কল করো, একটুখানি সময়ের জন্য, সবার সঙ্গে তো কথা বলা হয়ে ওঠে না, তো হচ্ছে রাত 10টার পরে আপনারা কল করুন, অবশ্যই আমরা সবার সঙ্গে কথা বলবো। অবশ্যই চলে যাব দিদি, আজকে সময় একেবারে শেষ, হয়তো এক দু মিনিট আছে, তুমি যে আয়না নিয়ে যে জায়গাটা ছিলে সেই জায়গা, সেটা হচ্ছে এই যেটা বললাম, কিন্তু তার বলে সব জায়গায় আয়না লাগালেই যে সুন্দর লাগবে তা না, সব থেকে সাউথ পজিশন যেটা হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কোনো সময় আয়না রাখবেন না, কারণ আবার একটা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন রঞ্জিত বাবু? ঢাকুরিয়া থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? ছেলের বয়স বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, সময় একেবারে শেষের দিকে, বয়স বলুন ছেলের। কি জানতে চাইছেন ছেলের সম্পর্কে, তাড়াতাড়ি বলুন। অবশ্যই জানতে পারবেন, আর আমি অনুরোধ করবো এই মুহূর্তে আর ফোন এখন করবেন না, কারণ একদম মিনিট, এক মিনিটও নেই, তারও কম রয়েছে, যাওয়ার আগে দিদি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতে চাই। যেটা হচ্ছে সাউথ পজিশনে, যেমন দক্ষিণ দিকে আপনারা আয়না যদি লাগিয়ে রাখেন, কারণ দক্ষিণ দিকে কারোর যদি বাথরুম থেকে থাকে, অনেকে আয়না হয়তো লাগিয়ে রেখেছেন, আয়নাটা কিন্তু গোল্ডেন ফ্রেমের অবশ্যই করবেন, কারণ হচ্ছে প্রতিকার, সমস্যা থাকলে তার প্রতিকার অবশ্যই থাকে, সেই জন্য আমাদের সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে অনেক কিছু ছোট ছোট টিপস দিয়ে আপনাদের সতর্ক করে দিই, বা আপনাদের ভালোবাসার জন্যে আমরা
সত্যি আপনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন বা অধীর আগ্রহে আমার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু একটু সময়ের জন্য তো সব কিছু বলা যায় না। আপনারা রাত 10টার পরে অবশ্যই কল করবেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। একদম, যাওয়ার আগে আরেকটি ফোন। হ্যালো হ্যালো, যাই হোক, সময় একেবারে শেষ হয়ে এসেছে, তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে কথা দিয়ে যাচ্ছি আবার লাইভ ফোনিং অনুষ্ঠানে ঋতুদিকে নিয়ে আমি তানিয়া চলে আসব। সঙ্গে থাকুন, ঋতুদির হাতটা শক্ত করে ধরুন আর ভীষণ ভালো থাকুন। নমস্কার। নমস্কার।